এক সিনেমার জন্য রজনীকান্ত নেন 250 কোটি ভারতীয় রুপি, অন্যান্য দক্ষিণী নায়করা কত গ্রহণ করে থাকেন? চলুন তাহলে জানা যাক দক্ষিণ ভারতের সুপারস্টারদের আর্থিক লেনদেন এবং কার কত মূল্য, কে কত টাকা গ্রহণ করে একটু জেনে নেই। দক্ষিণ ভারতীয় অভিনেতাদের তারকা খ্যাতি এখন বিশ্বজুড়ে। রজনীকান্ত, যশ, আল্লু অর্জুন, প্রভাস, বিজয়, এই নামগুলো ভারতের গণ্ডি পেরিয়ে নানা দেশের সিনেমা প্রেমীদের কাছে ছড়িয়ে পড়েছে। শুধু তারকা খ্যাতি নয়, পারিশ্রমিকের দিক থেকেও বেশ এগিয়ে আছেন তারা। দক্ষিণী অভিনেতাদের কারো কারো পারিশ্রমিক শুনলে বিস্ময়ে চোখ কপালে উঠবে। সেখানকার সিনেমার বড় একটি বাজেটই রাখা হয় এসব তারকার পারিশ্রমিক হিসেবে। প্রভাস নাম অশ্বিনের গোলকি, 2898 এটি হতে চলেছে ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম ব্যয়বহুল একটি সিনেমা। সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রভাস 150 কোটি রুপি নিয়েছেন, এটাই তার জন্য আদর্শ পারিশ্রমিক। রাধে শ্যাম আদি পুরুষ বক্স অফিসে ভালো করতে না পারলেও প্রবাসের তারকা শক্তি একটুও কমেনি। আপাতত মনে হচ্ছে মারুথির রাজ সাব এর জন্য তার পারিশ্রমিক সিনেমার সামগ্রিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য করলে বেশ কম হবে। জুনিয়র এনটিআর ওয়ার্ড 2 এর জন্য 30 কোটি রুপি ও করাতলা শিবের দেবরা এর জন্য 60 কোটি রুপি নিচ্ছেন। তাই হয়তো ভক্তরা বলবেন দক্ষিণের জন্য তারকাদের চেয়ে তিনি কিছুটা সাশ্রয়ী। অথচ বলিউড অভিনেতা সাইফ আলী খানের চেয়ে তার পারিশ্রমিক 4 গুণ। থালাপতি বিজয়ের চলচ্চিত্রগুলোর সর্বাধিক বাজেট হল সুপারস্টারের জন্য রাখা বরাদ্দ পারিশ্রমিক। তিনি দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনেন, তা ভারতে হোক বা ভারতের বাইরে। বিজয় তার আগামী সিনেমা গ্রেটেস্ট অফ অল টাইম এর জন্য 150 কোটি রুপি পারিশ্রমিক নেবেন। মহেশবাবু গুন্তুর কারাম এর জন্য মহেশবাবু নিয়েছেন 78 কোটি রুপি। সম্ভবত পরবর্তী সিনেমা SSMB 29 এর জন্য SS রাজামৌলির সঙ্গে লাভ ভাগাভাগির চুক্তি করেছেন তিনি। এটি একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে। কমল হাসান বিক্রমের সাফল্যের পর কমল হাসান ইন্ডিয়ান 2 এর জন্য পারিশ্রমিক নিয়েছেন 150 কোটি রুপি। সিনেমাটির পরিচালক এস শঙ্কর, বিক্রমের দুর্দান্ত অভিনয়ের পর পর্দায় তার জাদু দেখার অপেক্ষায় আছেন ভক্তরা। রামচরণ গেম চেঞ্জারের পারিশ্রমিক হিসেবে রামচরণ নিয়েছেন 150 কোটি রুপি। এই সিনেমাতে তার বিপরীতে কিয়ারা আদভানিকে দেখা যাবে। থ্রিলারটি পরিচালনা করছেন এস শঙ্কর। আল্লু অর্জুন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার দিক থেকে আল্লু অর্জুন আগে থেকেই পরিচিত। পুষ্পা 2 এর মোট উপার্জনের 30% পারিশ্রমিক হিসেবে পাবেন তিনি। একবার ভেবে দেখুন, যদি সিনেমাটি 1000 কোটি রুপির বেশি আয় হয় তাহলে তিনি কত পারিশ্রমিক পাবেন। যশ KGF সিরিজের মেগা সাফল্যের পর যশ তার পারিশ্রমিক অনেক বাড়িয়েছেন। রামায়ণের জন্য তিনি 150 কোটি রুপি পকেটে ভরবেন। নীতেশ তিওয়ারির সিনেমাটিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন তিনি। রজনীকান্ত জেলার এর সাফল্যের পর 250 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে এশিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হয়েছেন রজনীকান্ত। তিনি লোকেশ কানাগরাজ সিনেমার জন্য এই বড় অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন। এশিয়ার কোনো অভিনেতার জন্য এটাই সর্বোচ্চ পারিশ্রমিক বলে বলিউড লাইফের প্রতিবেদনে বলা হয়েছে।
সিনেমাটির নাম দেওয়া হয়েছে থালাইভার 171।